দেওডালিয়া। খাবো আর কিছু আলোচনা হবে, রোদ্দুর রায় অ্যারেস্ট হয়েছে সেই ব্যাপারে একটু আলোচনা হবে, আর হালকা মালকা একটু খাওয়া হবে। দেখো হ্যাঁ, দূর তো ক্যান্সার ম্যান্সার মানুষ হয়ে গেছে এখন ক্যান্সার। তো বাংলাদেশের যে অবস্থা, পশ্চিমবঙ্গ সেই অবস্থা, দুই দেশের লোকের কাছে পয়জন হয়ে গেছে মানুষ, কারণ পাপ করতে করতে হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেছে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ। তেমন একটা কত গেলে দাম দেয় কি না দেয় আমি বলতে পারবো না, তবে ক্যান্সারের মতন হয়ে গেছে মানুষের, মনুষ্যত্ব নাই তো না। না মুখ্যমন্ত্রীর নামে পিএম সিএম এর নামে যদি বাজে কথা বলা উচিত না। রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। একদম একদম আজকে দেখো যে রোদ্দুর রায় ইয়ে নিয়ে কিছু কথা বলেছে, হ্যাঁ ওই রবীন্দ্র সঙ্গীত নিয়ে কিছু বলেছে, নোবেল প্রাইজটা আনতে পারছে না কেন? নোবেলের কোনো কুলকিরার নাই। রোদ্দুর রায় বিটকেল মানসিকতা সেটা বিশ্বাস করি, সেটা মানছি, কিন্তু রোদ্দুর রায়ের একটা ইংলিশের ওয়ার্ড অনেক টানা নাকড়া বলতে পারবে না, পারবে? চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি, অনেক টানা নাকড়া বলতে পারবে না একটা ইংলিশের ওয়ার্ড। আমাকে রাজ্যের কথা আমি বলছি না, বন্ধ করো। ওয়েস্ট বেঙ্গলে খুন খারাপই এ নতুন কিছু না, বুঝলা? যোর যার মুল্লুক তার, টাকা যার কাছে আছে তাই শিরোপা, তাই সেরা, আর টাকা যার নাই তার কাছে কুচবি নাই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবেন না কেন, এর আগেও তো খাওয়া দাওয়া একটু দেখালাম। তো সত্যি কথা বলতে ভারতবর্ষে বিখ্যাত কুখ্যাত জঘন্য ভালো কি খারাপ কি মন্দ, এলিয়ান্স কি বান্দর কি হনুমান কি হরিণ কস্তুরি হরিণ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝিও না, আমার মুখের কোনো ভাষাও নাই, আমার মহির ভাষাও খারাপ। তো কিছু কিছু লোক বলে পশ্চিমবঙ্গের এক বিটকেল মানসিকতার লোক আছে রোদ্দুর রায়। আজকে তোমরা কি জানো সেই মহান ব্যক্তি কিংবা অমহান ব্যক্তি আজকে অ্যারেস্ট হয়েছে কি জন্যে? মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়তো কোনো কটুক্তি কোনো বাজে কথা বলেছে। ব্যক্তিগত মতে আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে খারাপ কথা বলা উচিত না। তো রোদ্দুর রায় বিটকেল মানসিকতা আমি রোদ্দুর রায়ের হিসেবে করছি না, ভারতবর্ষের অনেক ভালো ভালো মানুষ আইএস আইপিএস এরম মানুষ, কিন্তু তারা সাধু সন্ন্যাসী নেচ্ছে। কি জন্য নেচ্ছে তারা? এই কারণে সে ভ্রষ্টাচারের বিরুদ্ধে তারা উঠে পারতেছে না। ভারতবর্ষের লোক আরও অনেকে আছে বিটকেল মানসিকতার লোক, অনেক আজে বাজে কথা কইছে, তাকে কিন্তু অ্যারেস্ট হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই একটা জিনিস যে সিবিআই যখন আক্রমণ হয় তখন চিত হয়ে চিৎপটাঙ্গা উৎপটাঙ্গা চিৎপটাঙ্গা শুয়ে পড়ে বেটে যাবে, তা আইনটা কখনই আছে? আইন যত সব গরিব মানুষের জন্য নাকি সাধারণ মানুষের জন্য? রোদ্দুর রায় অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, আমি সেটা খারাপ করবো না। যে মুখ্যমন্ত্রীকে বাজে ভাষা বলা কখনোই উচিত না, জিনিসটা ভালো না। কিন্তু আরও মানুষে তো আরও আজে বাজে কথা কইছে, তারাও তো অ্যারেস্ট হওয়া দরকার। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এই সময়ের লোকজন সমাজের দরকার নাই। অনেক আছে যে বুড়ি বুড়ি টাকা আছে, তাকে ভালো ভালো পদে বসিয়ে তাকে ঘোষ নীতি নীতি প্যাটে গেছে কোলার মতন, কোলাও ছোটো হয়ে যাবে, প্যাটের মধ্যে স্পিকার দিলে পরে দুম দুম করে আওয়াজ হবে, বিট জঙ্কর উঠবে, তার যে পিএলের দরকার হবে না। বসতো বন্ধুরা, খারাপ মানসিকার কথা বলেছে রোদ্দুর রায়, অ্যারেস্ট হচ্ছে ভালো হয়েছে, কিন্তু আরও মানুষ তো আছে তারা তো অ্যারেস্ট হবে। এই কোন ধরনের নোংরা খেলা? আমি আবারও বলি খারাপ কথার জন্য রোদ্দুর রায় অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক লোক আছে রোদ্দুর রায় নখের যোগ্য না। রোদ্দুর রায় যা ইংলিশ জানে, ইংলিশে তার বই আছে, তার কবিতা আছে এবং যার তার নলেজ আছে অনেক লোকের নাই ওয়েস্ট বেঙ্গলে, নাই নাই নাই। তারাও এখন মাতুব্বর, থার্টের বার ফিল্ড অফিসার, গায়ে নাই মাংস, তারা এখন গ্রামের মাতুব্বর। আর এদিকে রোদ্দুর রায়ের মতন আমি জানি না মূর্খ লোক কিংবা শিক্ষিত লোক সেটা আমি জানি না, সেটা তোমরাই জানো। তবে ভালো কি মন্দ সেটা আমি কব না,
100 যদি কমেন্ট থাকে 100 কমেন্টের মধ্যে যদি 75 জন যদি কমেন্টে যদি যদি থাকে আমি বলবো সেই দিকেই উচিত 100 লোকের মধ্যে 90 জন যদি কয় এটা তাল গাছ না এটা বাল গাছ তাহলে মানতে হবে এটা বাল গাছ আর একজন যদি কয় না এটা তাল গাছ না এটা সুবরি গাছ তাহলে জেলি সুবরি গাছ কি করে জাদু জাদু এই হচ্ছে চলছে আর কি বলবো তো আগে রদ্দুর আজে বাজে কথা বলেছে তার জন্য কোনো অ্যারেস্ট ফ্যারেস্ট হয় নাই হয়তো এইবার বিপদ সীমার উপরে চলে গেছে মিটার থেকে সেন্টিমিটার আরও বলে ফুট যাকে বলে সেইগুলো সারাই চলে গেছে রদ্দুর রায় যার জন্য আজকে শ্রীঘরে যেতে বাধ্য হল রদ্দুর রায় কিন্তু এটা ভাবা উচিত পশ্চিমবঙ্গের আরও অনেক লোক আছে তারা অনেক তো আজে বাজে কাজ করেছে তারা কেন অ্যারেস্ট হচ্ছে না নাকি থেকে পয়সা আছে টাকাই করবে কাম মাগি বদ্দার নাম না এইটাই তো বুঝতে পারছি নকুলের একটা গান আছে টাকাই গাবা গাঞ্জা পস্ত টাকাই বাবা বাঘের গোস্ত যত বড় টাকা ধরো টাকা হলো খাঁটি দোস্ত টাকা হলো বাপেরও বড় তো যার কাছে টাকা আছে তার কাছে ক্ষমতা আছে যার কাছে টাকা নাই তার কাছে কুজবি নাই এরকম বড় শুধু মুড়ি আছে তার কাছে দেখেছো এরকম শুধু মুড়ি আছে আজকে উপরে ফিট পয়েন্ট ভিতরে সতর্ক এই টাইপের অনেক লোক ভাষণ দিচ্ছে রদ্দুর রায় অ্যারেস্ট হয়েছে ওই যে শিক্ষিত অশিক্ষিত মতো মূর্খের মতো আচরণ ওগুলো ঠিক না বট বট করে তো ভারতবর্ষে কত লোক মারা যায় তাদের কোনো খবর হয় অনেক লোককে তো পুলিশ অ্যারেস্ট করতে পারে না পুলিশেরও নিরুপায় পুলিশের কিছু করার নাই আর কি কব বলার মতন কিচ্ছু নাই তবে আবারও বলছি আমি কোনো রাজনৈতিক হিসেবে বিধি করছি নিয়ে রদ্দুর রায় অ্যারেস্ট হয়েছে খুব ভালো হয়েছে হয়তো কোনো জায়গায় খারাপ কাজ করেছে একটু নিচে করো এর জন্য অ্যারেস্ট হয়েছে কী আর কব আর রদ্দুর রায়ের এটা বোঝা উচিত সোশ্যাল মিডিয়ায় এসে উল্টোপাল্টা বলা উচিত না লিমিটটাকে বলা উচিত আর সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আর মানুষই যারা কইছে তাকেও তো অ্যারেস্ট হওয়া উচিত ভাই আমি ওইভাবে কথা কই না এমনিতে গরিব মানুষ ভাড়া আমার যদি ধরে নিয়ে যে আমার সারানোর লোক নাই পুলিশকে খুব আমার সারানোর লোক নাই ক্ষমা করে দাও আমি অন্য টাইপের লোক মজা হাসি করে ভিডিও করি বুঝতে পারলে আর কি কব তবে আরও মানুষই অন্যায় করলে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আজে বাজে কথা কয় তারা যেন অ্যারেস্ট হয় এটা আমি কব কিন্তু অ্যাক্সিডেন্টের লোক আছে উপরে উঠে গেলি তারা যদি আজে বাজে কথা কয় তারা যেন অ্যারেস্ট না হয় তাদের কাছে ক্ষমতা আছে তাদের কাছে পাওয়ার আছে পাওয়ার মানে আবার ওই পাওয়ার ভাবে না যে গায়ে যে পাওয়ার ওঠে সেই পাওয়ার না বসছে কোন পাওয়ারের কথা বলছি কথার মধ্যে ডাল মেকোচ কালা হয় বুঝে নিতে হবে পঞ্চদনে কটুক যাই এটুকু বুঝে নিতে হবে বুঝলা কি আর কব রদ্দুর রায় অনেক শিক্ষিত রদ্দুর রায়ের ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয় পড়াশোনার দিক থেকে অনেকেই টানা নাকড়া হয়তো পারবে না তাদের পাওয়ার আছে ওই আর একটা কথা বাংলার রবীন্দ্রসঙ্গীত নাকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আজে বাজে কথা আমি ওটা কখনো ভালো বলবো না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল চুরিটা হয়ে গেল সে নোবেল চুরির এখন কোনো কুল কিনারা হলো না ভাবা যাই কোনো কুল কিনারা হলো না এখনো একদিন থাক কোনায় আমি